তারা চায় না যে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হোক, কারণ তারা খুব পরিষ্কার করে জানে যে জনগণ যদি একটা সুষ্ঠ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে এই যে 15 বছর ধরে তারা যে দুঃশাসন চালিয়েছে এখানে তাদের কি করে যেতে হবে, যে কারণে তারা আবার ওই আমি একটা পরাবরণ করে থাকি। তাদের মূল লক্ষ্য তো হচ্ছে একদল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, আগে আপনার সরাসরি করেছিল এখন একটু ঘুরিয়ে করে, অর্থাৎ আপনার গণতন্ত্রের লেবাসটা পড়ে রাখে, সেইভাবে তারা আবার ওই ধরনের একটা নির্বাচন করে ফেলতে চায়। সে সবচেয়ে বাধা হচ্ছে আপনার বিরোধী দল বিএনপি। তো বিএনপি যে সমস্ত লোকেরা নির্বাচন করতে পারে তাদের যদি এখনো আপনার আবার সাজা দিয়ে নির্বাচন বিরত করে ফেলা যায়, তাহলে যেভাবেই হোক তখন তারা নির্বাচন যদি করতেই হয় তখন আর সেখানে আপনার প্রার্থী তারা পাবে না, এর একটা তাদের মূল লক্ষ্য। অর্থাৎ প্রতিটি কর্মকাণ্ড তাদের প্রত্যেকটা স্টেপ হচ্ছে নির্বাচনকে বাধা সৃষ্টি করা, প্রতিটি স্টেপ হচ্ছে বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় তার জন্য অবস্থা তৈরি করা, প্রতিটি স্টেপ হচ্ছে যেখানে যেন কোনো ইনক্লুসিভ নির্বাচন না হয়, অর্থাৎ বিরোধী দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য একটা অবস্থা তৈরি করা। সুতরাং লক্ষ্যটা একটাই যে তারা একদলীয় শাসন ব্যবস্থা তাদের প্রতিষ্ঠা করতে চায়, তাদের লুটপাটের শাসন কায়েম করতে চায়, এটা হচ্ছে তাদের লক্ষ্য। আমাদের অন্য কোনো দফা নেই, দফা একটা এই সরকারকে পরিত্যাগ করতে হবে, এই সরকারকে তাদের যে সংসদ অবৈধ সংসদ সেই সংসদকে বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে এই ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করে দেশের জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। আজকে কথা প্রমাণিত হয়ে গেছে যে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এই দেশে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আমাদের কথা নয়, বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত দলগুলো সিভিল সোসাইটি এবং আন্তর্জাতিক বিশ্ব গণতন্ত্রে যা বিশ্বাস করে তারা সবাই একমত হয়েই আজকে এই কথা বলছেন যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার দরকার। এই গতকাল দেখেছেন আপনারা যে দেশের সিভিল সমাজের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা একই কথা বলেছেন। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে আপনার এই কথা জনগণের মধ্যে আপনাদেরকে পৌঁছে দিতে হবে যে দেশের মানুষ এখন এই সরকারকে আর ক্ষমতা দিতে চায় না, তারা পরিবর্তন চায় এবং সেটা শান্তিপূর্ণভাবেই আমরা মনে করি যে সরকার উচিত হবে অবিলম্বে পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারকে আর্থিক ক্ষমতা হস্তান্তর করা এবং একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় আপনারা দেখছেন যে আন্দোলন আপনার সবসময় দানা বেঁধে উঠছে, জনগণ রাস্তায় নেমে আসছে এবং আমরা আহ্বান জানিয়েছি যে জনগণকে তারা তাদের অধিকারকে রক্ষা করার জন্য ভোটের অধিকারকে রক্ষা করার জন্য তারা সবাই রাস্তায় নেমে আসবেন এবং তাদের যে ন্যায়সম্মত যে দাবি সংবিধান সম্মত যে দাবি সেই দাবিকে অর্থাৎ আপনার ভোটের অধিকার প্রয়োগ করবার যেটা আপনার অবাধ নিশ্চিত অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য তারা আন্দোলন মাধ্যমে সেটাকে আদায় করবে। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ, আরে আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে আমরা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখন পর্যন্ত আমরা কোথাও একদম জোর গলায় আমরা বলতে পারি যে আমরা কোথাও আমরা কোনো অশান্তি আমাদের দ্বারা সৃষ্টি হয়, যা কিছু করছে সরকার তাদের পেটুয়া বাহিনী এবং আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা বেআইনি ভাবে এখন আবার নতুন করে গাড়ি মামলা শুরু করেছে। এই যে মামলার সংখ্যা দেখবেন 47টা সম্পূর্ণ বেআইনি, একদম মিথ্যা মামলা, কোথাও কোনো কিছু ঘটনা নেই। আপনারাই বলুন যে 18 তারিখ থেকে আজ পর্যন্ত কি ঘটেছে, কোথাও কিছু ঘটনি, মামলা হচ্ছে সে ঘটনাগুলো আইজির সঙ্গে দেখা করেছে আমাদের প্রতিনিধিত্ব এখানে ব্যারিস্টার গোপন আছেন আর অনেকে গিয়েছিলেন দেখা করে তাদেরকে বলে আমরা কিন্তু প্রত্যেকটি নিয়মের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাদেরকে বলা হয়েছে যে এগুলো বন্ধ করুন, তারা এটা বন্ধ করে দূরে থাক আর নতুন নতুন করে মামলা দেওয়া শুরু করে। সবচেয়ে দুর্ভাগ্যজনক সরকারি কর্মকর্তা যারা দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা আজকে হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে যে যদি কোন রকমের ব্যাঘাত ঘটে তাহলে তারা শক্ত হস্তে দমন করবেন, হাত ভেঙে দেওয়া হবে। কি সব
তাহলে সবার আগে আপনাদের এই ব্যবস্থা আপনাদের নিজেদেরকে নিতে হবে। আপনি সম্পূর্ণ বেআইনি ভাবে এই মামলাগুলো নিচ্ছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। সরকারি দলের বিরুদ্ধে এখনই মামলা হতে হবে, যে হুমকি তারা দিয়েছেন, বিশেষ করে আপনার গতকালও প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন, তার আগে আবু কাদের সাহেব দিয়েছেন, হাত ভেঙে দেওয়া হবে, দাঁত ভেঙে দেওয়া হবে, এইসব অনর্গল বলে যাচ্ছে না। তো এই বিষয়ে নতুন কোনো ব্যবস্থা তারা নিচ্ছেই না, উপরে তারা বিরোধী দলকে নির্মূল করার জন্য তারা এই অবৈধ সরকারের সঙ্গে একজোট হয়ে তারা কাজ করছে। প্রশাসনকে বলতে যে একদম পরিষ্কার করে, বিশেষ করে পুলিশ প্রশাসনকে, যে আপনারা কোথাও অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণতান্ত্রিক অধিকারকে আমাদের হরণ করবেন না, এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করছি তাতে বাধা সৃষ্টি করবেন না, কারণ এটা সম্পূর্ণভাবে